শখের বসে রান্না করতে কার না ভালো লাগে কিন্তু সেটা যদি হয় গিনেস বুকের রেকর্ড করতে তাহলে তো আর কথাই নেই হ্যাঁ বলছিলাম টানা একশো ঘন্টা রান্না করা নাইজেরিয়ান রাধুনী হিলদা বাচির কথা গিনেস বুকে রেকর্ড করতে তিনি প্রবেশ করেন তার সাজানো গোছানো রান্নাঘরে তার পূর্বে ছোট্ট একটি নোটবুকে তিনি টুকে নেন কাজের সম্পূর্ণ ইতিবৃত্ত টানা একশো ঘন্টার এই বিরতিহীন রান্না চলে এগারো থেকে পনেরো তারিখ পর্যন্ত এর মধ্যে তিনি তৈরি করে ফেলেন স্থানীয় নাইজেরিয়ানদের পছন্দের সব ভোজন সেখানে ছিল প্রায় পদের লোভনীয় সব সুস্বাদু খাবার রান্না চলাকালীন সময়ে প্রতি ঘন্টা পাঁচ মিনিটের ছোট্ট বিরতি পেয়েছেন বাসি গিনেস রেকর্ডের নিয়ম অনুযায়ী ঘুম গোসল স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য কাজের জন্য দেওয়া হয় এই বিরতি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি